গরুর চারটি পা থাকার কথা থাকলেও এই গরুর পা সাতটি। বিচিত্র এই গরুর বাছুরটির জন্ম হয়েছে ফেনী জেলায়। দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৃষক রূপধন মিয়ার বাড়িতে এ গোশাবককে দেখতে রীতিমতো ভিড় লেগে আছে। আমাদের পাশের বাড়ির সাথে একটা গরু জন্ম দিছে, ওইটার সাত পা। আমরা জানি যে গরুর সাত চার পা হয়, এখন হঠাৎ করে দেখতেছি এটা এরকম। আমরা অনেকজন আসছি দেখার জন্য। এখানে অনেকজনে বলতেছে, আমরাও শুনতেছি, তাই আজকে আসলাম দেখতে। গাভীর মালিক রূপধন মিয়া বলেন, কোনো কিছু খাইতেছে না, মানে দুধ পুকুরে হালাইতেছে আর মাঠ বড়ি মানে দুইজনে ধরি হিজারে খাওয়াইতেছে। স্থানীয়রা জানান, গত 7 অক্টোবর বৃহস্পতিবার এ ধরনের একটি অদ্ভুত গরুর বাচ্চা জন্ম নেওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং লোকজন বাছুরটি দেখতে ভিড় করছেন। বাছুরটির নিয়মিত চার পা ছাড়াও পিঠের উপর রয়েছে আরও তিনটি পা। বাছুর জন্ম দিয়েছে, সেটি আল্লাহ পাক রাব্বুল আলমিনের একটি কুদরতের নিদর্শন। সাধারণত গরুর বাছুরের চারটি পা হয়ে থাকে, এটাই স্বাভাবিক। মানুষের দুই পা হয়ে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলমিন সবসময় তিনি স্বাভাবিক দেখান না, কখনো কখনো অস্বাভাবিক কিছু করে দেখান। এ বিষয়ে দাগনভূঞা উপজেলায় ভেটেরিনারি সার্জন ডাক্তার তারেক মাহমুদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, এই বাছুর জন্মের সময় পেটের মধ্যে যে আপনার ডিম্বাণু এবং যে শুক্রাণু মিলিত হয়ে বাছুর তৈরি হয়, এক্ষেত্রে ওই কোনো সমস্যা নাই, এটা হচ্ছে জন্মের ত্রুটি। সাত পা বিশিষ্ট গরুর বাছুর নিয়ে ব্যস্ত সময় পার করছেন রূপধন মিয়া। ওদিকে লোকজনের ভিড়ও বাড়ছে। গরু তো চার পা হয়, আমরা দেখতেছি সাত পায়ে, তো এটা আল্লাহ দেয়া দান, বুঝেন নাই। এখন আমরা দেখছি রূপধন মিয়ার বাড়িতে, আমরা আসলাম, এখন দেখলাম আর কি। আবার অন্য অন্য এলাকার থেকে আসছে মানুষ ভিড় করতেছে। সকাল ধরে বৃষ্টি হইতেছে, বৃষ্টিও মানতেছে না, এখানে ভিড় করতেছে গরুটা দেখার জন্য। এখন মানুষ আইতেছে যাইতেছে চাইতেছে, এ গরু একটা ওইছে মানে সাত ঠ্যাং, হিডে তিন ঠ্যাং, নিচে চার ঠ্যাং। এটা জন্মগত ত্রুটি, এটা এমনিতেই হয়, অনেক ক্ষেত্রে হয়, শতকরা একটা বা হাজারে একটা হয়, এটা স্বাভাবিক ত্রুটি। অপারেশনের মাধ্যমে অতিরিক্ত পাগুলো আলাদা করার পর গোশাবকটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এটাই প্রত্যাশা সকলের। গত বৃহস্পতিবারে মানে এই গরুটা বিয়াইছে, বিয়ানির পরে মানে সব মানুষ এই বাড়িতে মানে জাঁফিলা করতেছে, বৃষ্টি বাদলি কোনো কিছু মানান না। তারপরে গরুটা দুধও খাইতেছে না, বাছুরও দুধ খাইতেছে না, মানে ব গরুটা ওইটাও মানে খ্যার কুডা কোনো কিছু খাইতেছে না, মানে দুধ পুকুরে হালাইতেছে আর মাঠ বড়ি মানে দুইজনে ধরি হিজারে খাওয়াইতেছে। এই পর্যন্ত মানুষ আইতেছে যাইতেছে চাইতেছে, এ গরু একটা ওইছে মানে সাত ঠ্যাং, হিডে তিন ঠ্যাং, নিচে চার ঠ্যাং।